ভারতের সঙ্গে সম্পর্ক আছে নেপালের, 1.5 কোটি নেপালি এখানে থাকেন ভারতবর্ষ। কিন্তু তিনি কেন এটা বলছেন যে মমতা ব্যানার্জির বাবা তো বিদেশ থেকে এসেছিল, বাংলাদেশ থেকে। শোভন কাঞ্জিলাল পার্টির কী ছিল? অনেকদিন ধরে পার্টির প্রোগ্রামের সঙ্গেই থাকতো না, তার উপরে পার্টির কী দায়িত্ব হয়েছে? তাকে আমরা এনেছি, টিকিট দিয়েছি, এমএলএ হয়েছে, অনেকে হয়েছে, ওই পার্টি থেকে মন্ত্রীরা চলে এসছিলেন যদি পার্টি দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের দু একজন এমএলএ গেছে, যেতেও পারে কেউ। এখন যা পরিস্থিতি বাংলায়, রাজনীতিরা হয়েছে ধান্দা, কেউ এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তার ব্যক্তিগত সমস্যা গেছে, পার্টির কিছু যায় আসে না। পার্টির কর্মীরা যারা জিতিয়েছিলেন তারা আমাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ। আলিপুরদুয়ারে বীরপাড়ায় প্রাতঃভ্রমণের পর এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএনএ আন্দোলনকে সমর্থন জানান দিলীপ। তার অভিযোগ, রাজ্যের মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। সম্প্রতি আলিপুরদুয়ারে বিজেপি বিধায়ক দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। গত বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলার 5টি আসনের প্রত্যেকটি আসনে জিতেছিল বিজেপি। তবে 5 বিধায়কের মধ্যে একজন তৃণমূলে ভিড়ে যাওয়ার পর থেকেই বিজেপির নিচুতলায় ত্রাহিতাহি রব উঠেছে। ড্যামেজ কন্ট্রোলে আলিপুরদুয়ার জেলায় ছুটছেন বিজেপির প্রথম সারির নেতৃত্ব। সুমন যাওয়ার পরপরই আলিপুরদুয়ারে জনসভা করেন শুভেন্দু অধিকারী। বুধবার বীরপাড়া ও কুমারগ্রামে যান দিলীপ ঘোষ, দলীয় নেতৃত্বের সাথে একাধিক বৈঠকও করেন। এদিন তিনি জানান, এখন যা পরিস্থিতি, বাংলার রাজনীতিটা ধান্দায় পরিণত হয়েছে। দিলীপ জানান, সুমন কাঞ্জিলাল দলের কেউ ছিল না, এমনকি দীর্ঘদিন ধরে দলের বৈঠকে অংশ নেয়নি। বরাবর ঠোঁটকাটা হিসেবে পরিচিত দিলীপ অবশ্য বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবাকেও বিদেশি বলে অভিহিত করতেও পিছু পাননি তিনি। শোভনবাবু জানেন না হয়তো ইতিহাস, 100 বছর আগে তখন রাজ্য ভাগ ছিল না এরকম, সেই সময় নিয়েছিল ব্রিটিশ, তারা এখানকার ভূমিপুত্র এবং বাংলার উন্নয়নে, চায়ের উন্নয়নে তাদের বিরাট যোগদান আছে। নেপালেরও বহু বছর এসেছেন, তারা এখানে মিশে গেছেন আমাদের সঙ্গে, ভারতের সঙ্গে সম্পর্ক আছে নেপালের, 1.5 কোটি নেপালি এখানে থাকেন ভারতবর্ষ। কিন্তু তিনি কেন এটা বলছেন যে মমতা ব্যানার্জির বাবা তো বিদেশ থেকে এসেছিল, বাংলাদেশ থেকে, ওটা তো বিদেশ, এরা তো দেশ থেকে এসছেন এখানে, এরা ভারতের অন্য রাজ্য থেকে এসে এখানে থাকছেন, তারা বিদেশি হয়ে গেলেন, মাইগ্রেন্ট হয়ে গেলেন, আর যারা বাংলাদেশ থেকে এলো তারা মাইগ্রেন্ট নয়। তো সেই জন্য ভেবে কথা বলা উচিত, সিনিয়র ম্যান ভেবে দেখুন। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।